আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদম তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও। আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যারা ডাস্কি স্কিন টোনের বা ডার্ক স্কিন টোনের মানে কালো বা যারা শ্যামলা গায়ের রং তাদের জন্য কিন্তু আজকের মেকআপ লুকটা কিন্তু ভীষণই উপকার হতে চলেছে। কারণ আজকের মেকআপ লুকটা স্পেশালি তোমাদের জন্য, কারণ তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছো যে এরকম টাইপের একটা মেকআপ লুক দিতে যারা একটু ডাস্কি স্কিন টোনের বা কালো বা শ্যামলা যাই বলো না কেন এরকম স্কিন টোনের যারা রয়েছে তাদের স্কিনে তোমরা কিভাবে মেকআপ করবে আর কিভাবে তোমরা মেকআপ বসাবে, তোমাদের ব্ল্যাক স্পটগুলোকে কিভাবে হাইড করবে, তোমাদের ব্রাইডাল মেকআপ তোমরা কিভাবে নিজেরাই ক্রিয়েট করতে পারবে সেটা কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো যাতে তোমাদের কোনো রকম ইম্পর্টেন্ট পার্ট না মিস হয়ে যায়। আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র 100 rupees এর মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো আসে সেগুলো দিয়ে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তারা এটাকে খুলে নিন নাহলে খুব ডিস্টার্ব করছে। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন আরো অনেক টিপস আর মেকআপ ভিডিও তোমাদের সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সবচেয়ে প্রথমেই কিন্তু যে কোনো মেকআপের শুরুতে হোক বা তোমাদের যে রকম স্কিন টোনই হোক না কেন, শ্যামলা হোক বা ফর্সা বা কালো যেমনই হও না কেন, ফেস কেয়ারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আরও একটা সমস্যা যেটা হচ্ছে আমার এই ফেসে যে সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, যেমন ঠোঁটের ওপরে, নাকের চারপাশ দিয়ে বা কপালে, অনেকের ফেসেও প্রচুর পরিমাণে ঘাম হয়। মেকআপ একদমই লং লাস্টিং হয় না, কালচে কালচে দেখায়, অনেকের মুখে তো মেকআপ বসতেই চায় না। এরকম সমস্যা কিন্তু তোমাদের প্রত্যেকেরই মোটামুটি কম বেশি আছে। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করো, আর এছাড়াও তোমরা আমাকে বলো যে দিদি ফেসের যে হেয়ারগুলো থাকে সেগুলো যদি রিমুভ করি আমাদের ফেস কি আরো মানে ফেসে কি আরো বড় বড় লোম হবে, এগুলো কি আরো দেখতে বাজে লাগবে, দাড়ির মতো লাগবে। এরকম কোনো ভুল ধারণা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু একদমই সেটা সত্যি ভুল ধারণা। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে মেকআপ করার আগে কিভাবে প্রপারলি স্কিন কেয়ার করবে, কিভাবে তোমরা মেকআপ বসাবে সমস্ত কিছু দেখাবো, শেখাবো এবং তোমাদেরকে বলে দেবো যে কোনটা করবে না কোনটা করবে। মেকআপ যদি তোমরা খুব ভালো লং লাস্টিং করতে চাও, ওয়াটার প্রুফ করতে চাও এবং তোমাদের ফেসকে কালো যাতে না দেখায় বা তোমাদের মেকআপ যাতে একদম ফলনেস হয়, তো সেটার জন্য কিন্তু সবার প্রথমে তোমাদেরকে ফেসের যে হেয়ারগুলো হয় সেগুলোকে কিন্তু ভালো করে রিমুভ করতে হবে। একদমই এটা ঠিক কথা যে হ্যাঁ এই হেয়ারগুলো কিন্তু আমাদের ফেসকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে না, বাট আমাদের মেকআপকে কিন্তু একদমই ভালোভাবে লং লাস্টিং হতে দেয় না, বসতে দেয় না ভালো করে, কে কি দেখায়, সাথে কিন্তু আমাদের ফেসটা একটু কালচে কালচেও দেখায়, একদমই গ্লো থাকে না। সেটার জন্য কিন্তু তোমরা এরকম একটা লেডিজ রেজার দিয়ে খুব ভালো করে কিন্তু তোমরা ফেসকে হেয়ার রিমুভ করতে পারো। আর সবচেয়ে প্রথমে কিন্তু আমি টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি, তারপর এরকম একটা কারমেসি ব্র্যান্ডের লেডিজ ফেসিয়াল রেজার একটা ইউজ করেছি যেটা কিন্তু ভীষণই ভালো। অবশ্যই এখানে ফেসিয়াল রেজারই ইউজ করবে যেগুলো জিগজ্যাগ ব্লেডের হয়, আর আমি এটাকে দিয়ে দেখতে পাচ্ছ একদমই কিন্তু উল্টো দিকে ব্লেডটা চালাবে না, একদম যেদিকে লোমগুলো রয়েছে সেই দিকেই কিন্তু তোমরা ব্লেডটাকে ভালো করে হালকা হালকা করে চালিয়ে নেবে, আর চালানোর সময় কিন্তু মুখটাকে একটু ফুলিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ হেয়ার কতখানি রিমুভ হয়ে গেছে আমার। এরপরে কিন্তু আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে এসেছি একদম ফেস ওয়াশ দিয়ে, আর ফেস ওয়াশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্কিন কেয়ারটা অবশ্যই করতে হবে মেকআপের শুরুতেই, যার জন্য প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি এখানে একটা টোনার। এখানে আমি আজকে হিমালয়ের একটা টোনার ইউজ করেছি যেটা তোমরা 50-60 টাকার মধ্যে পাবে, ভীষণ ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইস, একটা মাইল্ড খুবই ভালো একটা টোনার। তোমরা কিন্তু চাইলে এরকম অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারো। নেক্সট স্টেপে কিন্তু ইউজ করে নিতে হবে একটা ভালো ময়েশ্চারাইজার। আজকে আমি এখানে নিভিয়ার এই ব্লু কালারের ময়েশ্চারাইজারটি ইউজ করছি যেটা শীতের জন্য কিন্তু খুবই ভালো। তোমাদের যে কোনো স্কিন টাইপ হোক বা কোনো স্কিন কমপ্লেক্সনই হোক না কেন, তোমরা কিন্তু একেবারে এই যে তোমাদেরকে স্টেপগুলো দেখাচ্ছি মেকআপের শুরুতে সেগুলো কিন্তু একদমই স্কিপ করা যাবে না, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের মেকআপকে ফলনেস বাড়ানোর জন্য, মেকআপকে লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ বানানোর জন্য কিন্তু এই স্টেপগুলো কিন্তু একদমই মিস করলে হবে না। এতে কিন্তু ফেস ভালো থাকবে সাথে সাথে কিন্তু মেকআপকে লং লাস্টিংও করে। পরের স্টেপে কিন্তু আমি একটু কাজল নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আইশ্যাডো দিয়েও কিন্তু তোমরা এখানে করতে পারো, মানে ব্ল্যাক বা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে, বা তোমরা এখানে কিন্তু আইব্রো কিটও ইউজ করতে পারো বা আইব্রো পেন্সিলও কিন্তু এখানে ইউজ করতে পারো। আমি এখানে কাজল দিয়ে কিন্তু পুরো আইব্রোটাকে ড্র করে নিয়েছি ছোট ছোট স্ট্রোক করে করে, তারপরে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু ব্রাইডাল মেকআপ একটু গর্জিয়াস তো করতেই হবে। আর এরপর আমি স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যেটা একদম কিন্তু ন্যাচারাল একটা লুক প্রোভাইড করে। নেক্সট স্টেপে আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই ভীষণ ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভীষণ ভালো একটা কনসিলার, যেটা কিন্তু আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন ভাবে ড্র করে নিচ্ছি যাতে এদিক ওদিক যেটুকুও বেরিয়ে থাকে সেগুলো যেন একদম ক্লিন ভাবে ড্র হয়ে যায়। আর আমি আমার আই বেসটাকেও এর সাথে সাথে কিন্তু রেডি করে নিয়েছি যাতে আমার আই লুকটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। দেখতেই পাবে ফ্ল্যাট ব্রাশটাকে দিয়ে ভালো করে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, আর তারপরে কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নেবো, কারণ হচ্ছে ড্যাম বিউটি ব্লেন্ডার হওয়ায় কি হবে আমাদের যে এক্সেস প্রোডাক্টগুলো থাকে খুব
ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে আর একদম কিন্তু ফলনেস একটা বেস ক্রিয়েট করে দেয়। তো আমি এটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে বেসটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর স্টেপে কিন্তু আমি আজকে ইউজ করছি এখানে প্যাস্টেল প্যারাডাইজের হুদা স্টোরির এই আই শ্যাডো প্যালেটটা, যেটা কিন্তু ভীষণ ভালো কালারফুল আর প্রচুর কালার, সাথে কিন্তু তোমরা এটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবে, লাইক আই লুক যেমন তোমরা করতে পারবে, সাথে কিন্তু তোমরা কন্টোর, ব্লাশ, হাইলাইটার সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে পারবে। আই লুকটাকে করার জন্য কিন্তু ফার্স্টেই আমি ক্রিজ লাইনে একটা লাইট পিঙ্ক টাইপের একটা কালার হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আরো একবার করে আমি ব্লেন্ড করার পরে একটা শিমার শেড নিয়ে নিয়েছি একদম সেম কালারেরই, পিঙ্ক পিঙ্ক রেডিশ টাইপের, দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর একটু ডার্ক ব্রাউন টাইপের একটা কালার নিয়ে আমি জাস্ট আউটার কর্নারের দিক থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একদম লুকটা পিওর ব্রাইডাল হয়, একদম সফট একটা লুক যাতে আসে। আই লুক কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট। এরপরে স্টেপে আমি এবার ফেসের জন্য ইউজ করবো এখানে ইনসাইডস এর পোর মিনিমাইজিং একটা প্রাইমার, আর এই প্রাইমারটা কিন্তু একদমই ছোট আর ভীষণ অ্যাফোর্ডেবল, মানে একদম 100 টাকার মধ্যে পেয়ে যাবে। প্রাইমার যখন ইউজ করবে তোমরা কিন্তু একদমই ফার্স্টেই ড্র্যাগ করবে না, ফার্স্টে ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নেবে ফেসের মধ্যে, যাতে পোর্স গুলো একদম মিনিমাইজ হয়ে যায়, একটা স্মুথ বেস ক্রিয়েট হয়ে যায়। তারপরে তোমরা হালকা হালকা করে তোমরা কিন্তু ড্র্যাগ করে মিশিয়ে নিতে পারো। এক্সট্রাতে কিন্তু আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা লিপ বাম, কারণ ফেসের সাথে কিন্তু লিপসটাকেও কিন্তু হাইড্রেটেড করতে একদমই ভুলবে না, কারণ লাস্টে যেহেতু অনেক লিপস্টিক ইউজ করা হয় তাতে যাতে লিপসটা যেন একদম ড্রাই চ্যাপড না লাগে, তো সেটার জন্য কিন্তু ফার্স্টেই মেকআপের শুরুতেই একদম একটা যে কোনো লিপ বাম বা ভ্যাজলিন কিন্তু অবশ্যই ইউজ করে নাও। পরে স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ, আর এটা কিন্তু একদমই মিস করা যাবে না, যাদের গায়ের রং শ্যামলা, কালো বা ডার্ক বা ডাস্কি স্কিন টোনের যাই হও না কেন, তাদের জন্য কিন্তু এই স্টেপটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ যাদের এই সমস্ত প্রবলেম থাকে বা তোমাদের স্কিনে অনেক সময় পিগমেন্টেশনের প্রবলেম থাকে বা ডার্ক স্পটের প্রবলেম থাকে বা তোমাদের ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, সেই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু অবশ্যই তোমাদেরকে ইউজ করতে হবে একটা কালার কারেক্টার, অরেঞ্জ কালারের একটা কালার কারেক্টার কিন্তু মাস্ক তোমাদেরকে ইউজ করতেই হবে। দেখতেই পাচ্ছ আমিও কিন্তু যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে ফেসের সেই সমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদেরকে এখানে অনেকগুলোই সাজেস্ট করে দিলাম, ফার্স্টেই দেখালাম সুইস বিউটির একটা কালার কারেক্টার প্যালেট, তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো, চাইলে তোমরা এরকম টিউবগুলো ইউজ করতে পারো, যেগুলো আমি দেখালাম সেগুলো হচ্ছে ইনসাইডস এর এই কালার কারেক্টার, তোমরা কিন্তু চাইলে যে তোমাদের স্কিন টোন থেকে যেগুলো ডার্কার শেড সেগুলো ইউজ করতে পারো, বা তোমরা কিন্তু অরেঞ্জ কালারের কারেক্টারও কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, স্কিন টোনের জন্য কিন্তু খুবই ভালো হয় যদি তোমরা অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করতে পারো। এরপরে স্টেপে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করার পরেই এবারে ফার্স্টেই চলে যাবো ফাউন্ডেশনে। আচ্ছা আমি কিন্তু আজকে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, আজকে আমি ইউজ করছি ল্যাকমি 925 সিসি ক্রিম, তোমরা চাইলে এখানে বিবি ক্রিমটাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, বাট আমি বলবো যে ব্রাইডাল মেকআপের জন্য কিন্তু তোমরা সিসি ক্রিমটা অবশ্যই একবার ট্রাই করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি ফেসের মধ্যে কিন্তু ভালো করে বেশি পরিমাণে ডট ডট বেস করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ড্যাব ড্যাব মোশনে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা হাত দিয়ে ব্লেন্ড করলে হবে না, অবশ্যই একটা ভেজা ব্লেন্ডার দিয়ে কিন্তু তোমাদেরকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ফুল ফেসে। আর সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা ফেসের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, নাহলে কিন্তু মুখ সাদা গলা কালো দেখাবে। আজকে আমার এখানে সিসি ক্রিমের শেড নাম্বার রয়েছে ব্রোঞ্জ, তোমরাও কিন্তু অবশ্যই যারা ডার্ক স্কিন টোনে তারা কিন্তু অবশ্যই ব্রোঞ্জ শেডটাকে ইউজ করার চেষ্টা করবে, কারণ যদি তোমরা বেশি হোয়াইটিশ কিছু ইউজ করো সেটা কিন্তু ফেসের সাথে একদমই বাজে দেখাবে। স্টেপে আরো একটু ভালো কভারেজ পাওয়ার জন্য সাথে আমি ব্ল্যাক স্পট গুলোকে আরো ভালো করে হাইড করার জন্য কিন্তু আরো একবার আমি কনসিলার ইউজ করেছি, যেটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম, সেম কনসিলারই এখানে ইউজ করেছি, ব্লু হেভেনের এই কনসিলারটা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে সুইস বিউটির ইউজ করতে পারো, বা তোমরা তোমাদের পছন্দের যে কোনো কনসিলার কিন্তু এখানে ইউজ করতে পারো। আমি কিছু কিছু জায়গায় কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পেলে, তারপরে ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফুল বেসটাকে কিন্তু সেট করার জন্য আজকে আমি ইউজ করছি একটা লুজ পাউডার, আর সেটা হচ্ছে ড্যাজলারের এই লুজ পাউডারটা, যেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, খুব ভালো একটা লুজ পাউডার, একদমই 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে, খুব ভালো একটা লুজ পাউডার। ফুল ফেসকে কিন্তু ভালো করে সেট করতে হবে, যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা অল্প পরিমাণে করবে, আর যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা একটু বেশি পরিমাণে কিন্তু লুজ পাউডারটা অ্যাপ্লাই করে। এরপরে কিন্তু আমি সেম আই শ্যাডো প্যালেট থেকে যে আই শ্যাডো কালারটা নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম ডার্কার একটা ব্রাউন শেড নিয়ে, সেই সেম ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার আইলিডের নিচেও কিন্তু একটু স্মাচ করে নিয়েছি, যাতে একদম আই লুকটা কমপ্লিট দেখায়। তারপরে আমি একটু ব্রাউন শেড নিয়ে ফেসটাকে হালকা করে কন্ট্রোল করে নিয়েছি, ফেস, নোজ আর একটু ভালো করে কন্ট্রোল তো করতেই হবে, কারণ যেহেতু এটা ব্রাইডাল লুক, ব্রাইডাল লুকে কিন্তু হালকা করে একটু ব্রোঞ্জিং বা কন্ট্রোল কিন্তু অবশ্যই করতে হবে, এটা কিন্তু একদমই এই পার্টটা স্কিপ করলে চলবে না, কারণ স্কিনটাকে কিন্তু ভীষণ ভালোভাবে ন্যাচারাল দেখায়, সাথে ভালো মতো এনহ্যান্স করে, সাথে কিন্তু তোমাদের ফেসটাকে একটু ফ্ল্যাট থেকে একটু, যেহেতু আমাদের মেকআপ করার পর না ফেসটা একদমই ফ্ল্যাট দেখায়, সেটাকে কিন্তু একটুখানি ভালো করে স্লিমও করে, সাথে কিন্তু নোজটাকেও একটু হালকা করে কন্ট্রোল করে নিয়েছি। তারপরে সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি একটা হালকা একটা পিঙ্ক কালার নিয়ে ব্লাশানো করে নিয়েছি। এইভাবে কিন্তু আজকে আমি ইউজ করছি ল্যাকমির ইনস্টা আইলাইনার, যেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ একটা আইলাইনার, এটা কিন্তু তোমরা ছোট থেকে আশা করি অনেকেই ইউজ করেছো, খুবই ভালো একটা আইলাইনার, তো আমি এটাকেই কিন্তু খুব ভালোভাবে উইন্ড করে একটু বোল্ড করে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু এটা ব্রাইডাল লুক হচ্ছে, তো সেহেতু তোমরা চাইলে কিন্তু যে কোনো পছন্দের তোমাদের আইলাইনার কিন্তু এখানে ইউজ করতে পারো। পরের স্টেপে কিন্তু আজকে আমি ইউজ করছি এলাইটিনের একটা কাজল, যেটা কিন্তু
কিন্তু তোমরা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। আমি এটাকে পুরো আইলিডের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে একটু বোল্ড করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এরকম একটা ছোট ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্ল্যাক করে মানে একটু স্মোকি করে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে একদম আই লুকটা ভীষণ সুন্দর আর ইউনিক দেখায়। তো তোমরাও চাইলে কিন্তু এখানে একটুখানি স্মাচ করে নিতে পারো, দেখতে ভালো লাগবে। আর যদি তোমরা না চাও তো স্মাচটা নাও করতে পারো। নেক্সট স্টেপে কিন্তু আমি আজকে ইউজ করছি ব্লু হেভেনের এই মাস্কারা, যেটা কিন্তু খুব ভালো আর 100 টাকার মধ্যে খুবই ভালো একটা মাস্কারা। তোমরা তোমাদের পছন্দের মাস্কারা তো অবশ্যই ইউজ করতে পারো, আর যদি তোমরা চাও যে একটা ভালো মাস্কারা অ্যাফোর্ডেবল প্রাইসে তো এটা কিন্তু ট্রাই করতে পারো। আমার ফেস লুকটাকে একটুখানি কমপ্লিট করার জন্য আজকে একটা ভীষণ ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের একটা হাইলাইটার ইউজ করবো। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো হাইলাইটার কিন্তু ইউজ করতে পারো। আমি আজকে এখানে ইউজ করছি ইনসাইডস এর এই হাইলাইটারটা, যেটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম হাইলাইটার, আর এটা কিন্তু ভীষণ ভালো পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ। আর আমার শেড নাম্বার হচ্ছে 04। তোমরা চাইলে গোল্ডেনটাও ইউজ করতে পারো, যাদের ডার্ক বা ডাস্কি স্কিন টোনের রয়েছে। আর এরপরে দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো ফেসটাকে কিন্তু হাইলাইটিং করে নিয়েছি। পরে কিন্তু লিপস্টিক ইউজ করার পালা, লিপস্টিকের জন্য আমি তোমাদেরকে কোনো রকম সাজেশন দেবো না, কারণ তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক বা যে কোনো কালারের লিপস্টিক তোমরা এখানে ইউজ করতে পারো। তোমরা কিন্তু L18 এর লিপস্টিক খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, সেটা ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা ব্র্যান্ডেড লিপস্টিক, বা তোমরা ব্লু হেভেনেরও ইউজ করতে পারো। কিন্তু আজকে এখানে মেবলিনের এই বুলেট লিপস্টিকটা ইউজ করে নিয়েছি, যেটা কিন্তু খুবই ভালো পিগমেন্টের সাথে কিন্তু ভীষণ লং লাস্টিং আর ক্রিমি টেক্সচার। আর শীতকালে না একটু ম্যাট লিপস্টিকটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে, তাতে কিন্তু লিপসটা একদমই ড্রাই দেখাবে না, বাজে দেখাবে না। আজকে তোমাদের এই ভিডিওতে কিন্তু সমস্ত কিছু টিউটোরিয়াল দেবো বলে ঠিক করেছি। তো মেকআপ লুক তো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে নিজে যেটুকু আমি কলকা পারি নিজের কপালে, আসলে কি বলতো কলকাটা আমি সেইভাবে পারি না, মানে পারি কিন্তু অন্যের কপালে পারি, বাট নিজের কপালে একটুখানি হাত কাটা। আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নিতে পারো, করার আগে একবার প্র্যাকটিস করে নিও, কারণ নাহলে বিয়ের দিনকে গিয়ে অনেক খারাপ হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু ফার্স্টে প্র্যাকটিস করে নিও, তারপরে কিন্তু করো। আমি এখানে নর্মাল একটা একদম 0 নম্বরে তুলি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি হোয়াইট কালারের একটা ফেব্রিক ইউজ করেছি, দিয়ে ভালো করে কিন্তু একদম সিম্পল একটা ডিজাইন করে নিই। আমি হেয়ার স্টাইলটা কিভাবে করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল একটা ব্রাইডাল হেয়ার স্টাইল। আর এই হেয়ার স্টাইলে কিন্তু তোমরা শুধুমাত্র ব্রাইড ড্রাই করতে পারবে এমন নয়, যারা বিয়ে বাড়ি যাচ্ছ ঘুরতে তারা সিম্পলি যদি তোমরা কোনো রকম বান হেয়ার স্টাইল করতে চাও বা একটু সামনের দিকটা একটু ডিজাইন করতে চাও তো এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখো। চুলটাকে প্রথমেই শুরুতেই আমি কিন্তু পুরো সামনের চুলটাকে ভালো করে ক্রিম্পার দিয়ে ক্রিম্প করে নিয়েছি। তোমরা কিন্তু চুলটাকে অবশ্যই ক্রিম্প করে নাও, তাহলে কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করবে তোমাদের হেয়ার স্টাইল, সাথে কিন্তু খুব ইজিলি কিন্তু তোমরা হেয়ার স্টাইল করতেও পারবে। ফার্স্টে ক্রিম্প করে নিয়েছি আমি, তারপরে সামনের দিকে ডিভাইড করে নিয়েছি, পেছনের দিকে একটা ভালো করে পাফ করে নিয়েছি। পাফটাকে কিন্তু আমি ব্যাক কম করে ভেতরে একটা নর্মাল ফলস পাফ ঢুকিয়ে এরকম ভালো করে কিন্তু ফুলিয়ে সাইড ক্লিপ দিয়ে কিন্তু আটকে নিয়েছি। পরে আমি সামনের দিকে যে ফ্রন্টের যে হেয়ার গুলোকে সেগুলোকে কিন্তু ভালো করে একটু একটু করে ব্যাক কম করে নিয়েছি, আর জাস্ট একটুখানি পেছনের দিকে নিয়ে একদম সাইড ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। দেখতেই পাচ্ছ জাস্ট একটুখানি ফুলিয়ে ফুলিয়ে আমি জাস্ট চুলটাকে একটু বেঁধে নিয়েছি। ফ্রন্টের দিকে এদিকে যেরকম ডিজাইন করেছি আমি সেম ভাবে কিন্তু এদিকেও কিন্তু ব্যাক কম করে জাস্ট ফুলিয়ে পেছনের দিকে চুলগুলোকে নিয়ে জাস্ট আমি আমার সিটিটাকে করেছি, আর তারপরে এভাবে জাস্ট ডিজাইনটা করে পেছনের দিকে সাইড ক্লিপ দিয়ে নিয়েছি। পেছনের বান হেয়ার স্টাইলটা তোমাদের পছন্দের যে কোনো হাত খোপা করতে পারো, আমি এখানে নর্মাল হাত খোপা একটা করে নিয়েছি, জাস্ট কাজ চলার মতোই একটা নর্মাল খোপা করে নিয়েছি। তোমরা ফ্রন্টের ডিজাইনটা কিন্তু অবশ্যই করতে পারো, আর খোপাটা তোমরা তোমাদের পছন্দের করতে পারো, বা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো অন্য কোনো খোপা। তো চলো দেখে নাও ফাইনাল লুক। আমার এই ব্রাইডাল মেকআপ লুকটা ফাউন্ডেশন ছাড়াও বা কোনো রকম হেভি মেকআপ ছাড়াও কতটা ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং হয়েছে সেটাই তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি এক গ্লাস জল কিন্তু মুখে প্লাস চোখের উপরে ঢেলে এভাবে একটা হোয়াইট টিস্যু দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে এখানে মুছে নিচ্ছি, জলটাকে শুষে নিচ্ছি, চোখও মুছে নিয়েছি। এবার দেখে নাও যে কতটা মেকআপ উঠলো, একদমই কিন্তু কোনোভাবেই মেকআপ কিন্তু ওঠেনি, জলটাই শুধুমাত্র শুষেছে, দেখতেই পাচ্ছ মেকআপ কিন্তু একদমই উঠে আসেনি। তো তোমরা এই ব্রাইডাল মেকআপটাকে কত দেবে 10-এ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই মেকআপ লুকটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। কারা কারা এই সামনের মাসে বিয়ে করছো বা কাদের সামনে বিয়ের ডেট আছে, কারা কারা নিজেরা নিজেদের ব্রাইডাল মেকআপটা করছো, তা আবার আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারা কারা উপকৃত হলে সেটাও জানিও। আর আজকের ভিডিওটা শুধুমাত্র যে শ্যামলা বা কালো মেয়েদের জন্য এমন নয়, সবাই কিন্তু করতে পারবে। সমস্ত কিছু টিপস আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি ভিডিওতে, যারা ভিডিওটা পুরো দেখেছো আশা করি সবাই জানো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো।